হাই বন্ধুরা, আপনি কি জানেন কিভাবে ভিটামিন রাস্তা এস্টিমেট করতে হয়? যদি না জেনে থাকেন সমস্যা নেই, কারণ আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে ভিটামিন রাস্তা এস্টিমেট করতে হয়। তো আমি প্রথমে আপনাদের চিত্রটা একটু দেখাতে যাচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। আপনি দেখেন এর দুই পাশে আমরা ইট যেভাবে দেই, এটা হচ্ছে এজিং, ঠিক আছে? এটা আর হচ্ছে এই অংশটা এজিং, তারপর এর নিচের অংশটা হচ্ছে ক্যাম্বার, তার উপরের অংশটা হচ্ছে সোলিং, তারপরের অংশটা হচ্ছে এক স্তর হেরিং বন, ঠিক আছে? তারপরটা হচ্ছে বিটুমিন, এই অংশটা হচ্ছে বিটুমিন, তারপর উপরের অংশটা হচ্ছে, বারো মিলি সিসি ট্যাগ কোড, ঠিক আছে? তো এখন আপনাকে দেখাবো, আর এটা হচ্ছে 100 মিটার দৈর্ঘ্য, হচ্ছে 100 মিটার দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, তারপর প্রস্থ হচ্ছে 10 মিটার, আর তারপর হচ্ছে উচ্চতা হচ্ছে 32.5 সেন্টিমিটার, ঠিক আছে? তো এখন আমি আপনার দেখাবো মাটি কাটার গাছ। দেখেন মাটি কাটার গাছ এক নম্বর, যে মানে এস্টিমেট করতে হলে এক নম্বরে যে কাজটা করতে হবে, মানে রাস্তার জন্য মাটি কাটার কাজ করতে হবে। তো মাটি কাটার পরিমাণ, এভাবে বের করবো আমরা। এখানে দেখেন NLBH, এন হচ্ছে নাম্বার, যদি আপনারা জানেন হয়তো বা নাম্বার, এল হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, এস হচ্ছে উচ্চতা। তো এখানে হচ্ছে এল, আমরা এন জানি আমরা, কোনো সংখ্যা নেই, একটাই রাস্তা একটাই, এই জন্য ওয়ান। তো এল, এল হচ্ছে মিটার, মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমরা দিচ্ছি 100 মিটার, ঠিক আছে? তো এটা হচ্ছে 100 মিটার দৈর্ঘ্য। বি, প্রস্থ হচ্ছে 10 মিটার, এই দেখেন 10 মিটার, এই জন্য আমরা প্রস্থ দিয়েছি 10 মিটার। উচ্চতা, উচ্চতা হচ্ছে 32 সেন্টিমিটার, মানে 32 সেন্টিমিটার হচ্ছে 2.5 সেন্টিমিটার, ঠিক আছে? এটাকে যদি আমরা 100 দিয়ে বাঙ্গাই, মানে 100 দিয়ে এটার মিটার নিয়ে যাই, তাহলে হবে 0.32 হচ্ছে। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, রেজাল্ট আসবে 325 ঘনমিটার, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা ক্যাম্বারের, ক্যাম্বার অনুযায়ী মাটির ড্রেসিংয়ের পরিমাণ করবো। এই যে ক্যাম্বার অনুযায়ী মাটির ড্রেসিং, আমরা মাটি কাটার পর, ঠিক আছে, তো আমরা হচ্ছে মাটিটাকে ড্রেসিং করতে হয়, সমতল করে ড্রেসিং করতে হয়। ড্রেসিংয়ের কাজ, হচ্ছে NL NXL×B। তো এন তো ওয়ান, কারণ রুট তো একটাই, ইন্টু এল হচ্ছে দৈর্ঘ্য 100 মিটার, প্রস্থ হচ্ছে 10 মিটার, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের 1000 মিটার স্কোয়ার আছে। এটা আমরা অ্যান্সার দিতে পারি, এখানেও আমরা অ্যান্সার দিতে পারি, ঠিক আছে? তারপর হচ্ছে এক স্তর প্লাট সোলিং, এক স্তর প্লাট সোলিং করতে হবে কি, মানে এই দেখ, এই দেখেন এই যে সোলিংটা এখান থেকে, এই এখান থেকে এখান পর্যন্ত, দেখেন এখান থেকে এখান পর্যন্ত এক স্তর সোলিং, এই জিনিসটা সোলিং, ঠিক আছে? তো সোলিং করতে হলে আমরা জানি NXL×B, ঠিক আছে? তো এখানে হচ্ছে এন হচ্ছে ওয়ান, ওয়ান এন তো ওয়ানই, কারণ রুট তো একটাই, ইন্টু হান্ড্রেড, হান্ড্রেড হচ্ছে দৈর্ঘ্য 100×9.85 মিটার। তো এখানে একটা জিনিস খেয়াল করে, 9.85 কেন হবে? দেখেন এখানে তো 10 মিটার, তো এখানে 9.8 মিটার কেন হবে? বিষয়টা হচ্ছে আপনারা দেখেন এখান থেকে, এই যে এই এই জিনিসটা দেখেন, এখান থেকে, এখান থেকে এন হয়েছে 7.5, এখানে লেখা আছে 7.5, 7.5 এই সাইড দিয়ে 7.5। তো আমরা জিনিস চিন্তা করেন, 10 মিটার এখান থেকে, দেখেন এই 10 মিটার, এই 10 মিটার থেকে, এই 10 মিটার থেকে, দেখেন 10 মিটার থেকে -2×0.075, অর্থাৎ এটা ছিল সেন্টিমিটারে, আমরা মিটারেই করে নিয়েছি। দেখেন 75 মিলিমিটারে 1000 দিয়ে ভাগ দিলে আপনার হচ্ছে, এখানে হচ্ছে এত আসবে, এত মিটার আসবে, 0.75 মিটার, অর্থাৎ 7.5 সেন্টিমিটারে। দেখেন আমি দেখাই, 7.5 সেন্টিমিটার/100, এটা আসবে হচ্ছে, এই রেজাল্টটা আসবে, ঠিক আছে? তো এটা আসলে দেখেন এভাবে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে 9.85 আসবে, ঠিক আছে? কারণ আমাদের এজিংয়ের ভিতরের কাজ হচ্ছে সোলিংয়ের কাজ, এজিংয়ের বাইরে সোলিংয়ের কাজ হয় না। তো এজিংয়ের ভিতরে যদি আমরা এই কাজটা করি তাহলে এটাই হবে, ঠিক আছে? তারপর হচ্ছে এক স্তর ইটের হেরিং বন্ড, ঠিক আছে? তো এটা 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 হচ্ছে, এটা আমি আপনাকে দেখাচ্ছি, এটা এটাও দেখেন এজিংয়ের ভিতরে, দুই সাইডের এজিংয়ের ভিতরে কিন্তু এই কাজটা করা হয়েছে। তো এজিংয়ের দুই সাইডে যদি করা হয় তাহলে আমরা জানি, আবার জানি NXL×B, ঠিক আছে? তো এন তো আমরা জানি 1×100, মানে দৈর্ঘ্য হচ্ছে 100×প্রস্থ হচ্ছে 9.85, কেন?
কারণ এটা সেম ওই এটার মতো সেম, এখান থেকে 9.8 যেভাবে বের করছি সেম এভাবে বের হবে, কারণ দুই পাশের এজিং বাদ যাবে। ঠিক আছে, তো এখানে গেছে 100 রিটের হেরিং বন, তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে রেজাল্ট আসবে 9.85 মিটার স্কোয়ার। ঠিক আছে, এখানে আমরা অ্যান্সার দিতে পারি। তারপর আমি দেখাবো 5 নম্বর ধাপ। দেখেন 5 নম্বর ধাপের মধ্যে আছে ইটের দুই দারে, মানে দুই দারে ইটের অ্যান্ড এজিং। ঠিক আছে, এই যে আমরা এই যে এই ইটটা বসাই রাস্তার দুই পাশে, মানে আমরা দেখেন বাস্তবে চিন্তা করেন রাস্তার দুই পাশে ইট বসায় না, যাতে মশলা বা ওই ভিটামিনগুলো সারো পাশে না চলে যায়। এই যে বর্ডারগুলো দেয় দুই পাশে, এই দুই পাশের হিসাব করবে। এখন দেখেন দুই পাশে এন ইনটু এল, এন মানে টু, মানে দুই পাশে, এক পাশ দুই পাশ, তো হচ্ছে কয় মিটার এটা? 100 মিটার, তো ইনটু 100। ঠিক আছে, তাহলে 100 হলে তাহলে সমান সমান হলে 200, মানে 200 রানিং মিটার। অর্থাৎ প্রতি রানিং মিটারে 200, প্রতি রানিং মিটার 200, এটা অ্যান্সার আপনি দিতে পারেন। ঠিক আছে, তারপর আমি আপনার দেখাবো 12.5 সেন্টিমিটার পুরো বিটুমিন কার্পেট। দেখেন 12.5 বিটুমিন কার্পেট, চিন্তা করেন এই যে এই জিনিসটা, এই যে এটা দিয়ে রাখছি আপনাদের, এটা এটা দেখেন 12.5 বিটুমিন কার্পেট। তো বিটুমিন কার্পেট যেহেতু আমরা দেখাবো, দেখেন বিটুমিন কার্পেট সেম, এখানে এন ইন্টু এল ইন্টু বি। ঠিক আছে, এন তো 1, এল হচ্ছে 100 মিটার, তারপর হচ্ছে 9.85 মিটার। ঠিক আছে, তাহলে এটাটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 9.85 বর্গ মিটার আসবে, মিলিমিটার। দেখেন আরেকটা দেখাই, 12 মিলিমিটার পুরো সিলকোড। সিলকোডটা কোনটা? এই যে লেখা আছে সিলকোড, এটার উপরে হচ্ছে সিলকোড থাকে। ঠিক আছে, এই সিলকোডটা আমরা সেমভাবেই বের করবো। সিলকোডটা হচ্ছে এন ইন্টু এল ইন্টু বি, এন হচ্ছে 1, এল হচ্ছে আমরা 100 মিটার পাইছি, রোডটা 100 মিটারের জন্য 100 ইন্টু 9.85। ঠিক আছে, তাহলে এটা তো আসবে 9.85 মিটার স্কোয়ার, এটাও আমরা অ্যান্সার দিতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে বালি দিয়ে রাস্তার উপরিভাগ ব্লাইন্ডিং করণ, মানে হচ্ছে আমরা হচ্ছে একটা রোড, যদি এই রোডটা নির্মাণ করি, নির্মাণ করার পর দেখবেন বিটুমিন দেওয়ার পরে উপরে এক স্তর বালি দেয়। ঠিক আছে, বালি দিয়ে রাস্তার উপরিভাগে ব্লাইন্ডিং করণ সমান সমান এন, এন হচ্ছে 1, এল হচ্ছে 100 মিটার, বি হচ্ছে 9.85। হওয়ার কারণ আমি আবার বলতেছি, এর ফাওয়ার কারণ দুই পাশের এজিং বাদ যাবে, এগুলো সেন্টিমিটার আছে, এগুলো আগে মিটারে নিতে হবে, মিটারে নিয়ে 2 ইন্টু দিলে তারপর হয়ে যাবে। ঠিক আছে, তো এটা তো এখানে হচ্ছে 9.8, তাহলে এখানে রেজাল্ট আসবে 9.85 মিটার স্কোয়ার অ্যান্সার। আবার আছে ট্র্যাক কোড, সবচেয়ে উপরে ট্র্যাক কোড, ট্র্যাক কোড আমরা দেবো এই লাল, যে লাল 12 মিলিমিটার ট্র্যাক কোড, ট্র্যাক কোড যদি দিমো, তো এখানে একটা জিনিস চিন্তা করেন, ট্র্যাক কোড দিতে হলে আমাদের এন ইন্টু এল ইন্টু বি, এন হচ্ছে 1, এল হচ্ছে 100 ইন্টু 9.85, তাহলে সমান সমান 9.85 মিটার স্কোয়ার অ্যান্সার। আমি অ্যান্সার, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমি একটা জিনিস আপনাকে বুঝাতে পারতেছি যে, মানে এই এই যে 9টা স্টেপ আছে, 9টা স্টেপ এরকমভাবে কোশ্চেন আসতে পারে। দেখেন দেখেন আমি আপনাদেরকে একটা টিপ দিতে চাই, টিপটা হচ্ছে আপনার এইভাবে প্রশ্ন আসতে পারে, যেমন ট্র্যাক কোড 100 মিটার, 100 মিটার রোডের ট্র্যাক কোড বা প্রস্থ 10 মিটার। ঠিক আছে, 10 মিটার রোডের একটি এস্টিমেট করে দেওয়া নর্মালি ট্র্যাক কোডের, হয়তো বা কইতে পারে বালি দিয়ে রাস্তার উপরিভাগ, হয়তো বা দুই দারে ইটের এজিং এর পরিমাণ বের করো, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত আসতে পারে। আর এগুলো ফুল এই 9টা স্টেপ আছে, 9টা স্টেপ আপনার রচনামূলকের জন্য আসতে পারে। আর দুই পাশে এজিং এর জন্য আমি জাস্ট লাস্টে আবার দেখাই দিই, দেখেন দুই পাশে এজিং এর জন্য যেটা দেখাবো, দুই পাশে এজিং এর জন্য দেখেন এখানে বাদ 9, 10 আছে, তো 10 মিটার প্রস্থ। ঠিক আছে, এই দেখেন একটা জিনিস এখান থেকে দেখাই, 10 মিটার হচ্ছে প্রস্থ। ঠিক আছে, 10 মিটার প্রস্থ লিখছি আমরা, ঠিক আছে, 10 মিটার প্রস্থ লেখার পর মাইনাস 2 ইন্টু 0.075। ঠিক আছে, দুই পাশে এই জন্য 2, ঠিক আছে, আর এটার মিটারে নিলে হচ্ছে 0.075 মিটার।